সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তথ্য প্রযুক্তি প্রথম অধ্যায়, অধ্যায়টির নাম হল বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখানে আমরা একটি নমুনা প্রশ্ন সমাধান দিয়েছি, কুমিল্লাপুর 2016 প্রশ্নটি, আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে নানা বিষয়ে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। হাসান আইসিটি বিষয়ে পড়াশোনা করে জানতে পারল যে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই এক শৈল্য চিকিৎসা পদ্ধতি। পরবর্তীতে হাসান আইসিটি নির্ভর জীববৈচিত্র্য সৃষ্টির বিষয়ে জ্ঞান লাভ করে খুব আনন্দিত হয়েছিল। এটি হচ্ছে উদ্দীপক। এবার প্রশ্নগুলো দেখো, এখানে প্রশ্নগুলো হচ্ছে যে ন্যানো টেকনোলজি কি, ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তিটি ব্যাখ্যা করো, এখানে একটি বানান ভুল আছে, প্রযুক্তিটি হবে, ব্যাখ্যা করো হাসানের চিকিৎসা পদ্ধতি শনাক্ত করো এবং ব্যাখ্যা করো উদ্দীপকের যে প্রযুক্তি হাসানের জ্ঞান লাভে আনন্দ দিয়েছিল। হ্যাঁ, কৃষি সম্পদ উন্নয়নে সেই প্রযুক্তি কী ধরনের ভূমিকা রাখে তা মতামত দাও। এখানে উত্তরটি দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞান, গ্রিক প্রশ্ন, ন্যানো শব্দ থেকে ন্যানো শব্দের উৎপত্তি হয়েছে যার অর্থ জাদুকরি ক্ষমতা সম্পন্ন মানব। এইখানে তোমরা উত্তরটা জাস্ট দেখে স্ক্রিনশট নিয়ে নাও। জ্ঞানের প্রশ্ন ক্ষতে আছে ক্ষয়ের উত্তরটি দেখো, জ্ঞান অংশ এবং অনুধাবন অংশ আমি আলাদা করে দেখাচ্ছি, এই হলো ক্ষয়ের উত্তর, এই হচ্ছে ক্ষয়ের উত্তর। জ্ঞান হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ যে প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে বায়োমেট্রিক্স। এখানে বায়োমেট্রিক্স জ্ঞানে ক্ষয়ের প্রশ্ন, যেহেতু আমরা একটু বড় করে উত্তর লিখেছি, এত বড় লেখার দরকার নাই। তুমি যদি প্রথম প্রশ্নটির এই কথাটি লিখলেই তোমাকে একে এক দেওয়া হবে। তার অনুধাবন অংশটি দেখো, অনুধাবন অংশটি হচ্ছে এটি, অনুধাবনে আমরা বিস্তারিত এখানে লেখা আছে। তারপরে অনুধাবনের পরে এবার আমরা গ অংশের, গ প্রশ্নের, গ এর জ্ঞান, হাসানের চিকিৎসা পদ্ধতির নাম ক্রায়োসার্জারি। এরপরে ক্রায়োসার্জারি দেখো, এখানে আমরা বিস্তারিত ক্রায়োসার্জারির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। তারপরে এটা গেল গ এর জ্ঞান। অনুধাবন হচ্ছে ক্রায়োসার্জারি কিভাবে করা হয় বা ক্রায়োসার্জারি সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এখানে এই অংশটুকুতে। তারপর প্রয়োগের ভিতরেও ক্রায়োসার্জারি সম্পর্কে আরো বর্ণনা, বিশদ বর্ণনা দেওয়া আছে। তারপরে হচ্ছে ঘ প্রশ্নটি, ঘয়ের উদ্দীপক হাসান জ্ঞান লাভের আনন্দিত হয়েছিল, তা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের আলোচনাটি হয়েছে। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা দিলাম, অনুধাবনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা দিলাম, এরপরে প্রয়োগ দিলাম। প্রয়োগ মানে বেসিক্যালি এটার ব্যবহার বা বিস্তারিত, আর উচ্চতর দক্ষতাতে আমরা বিভিন্ন ব্যবহার ছাড়াও সার্বিক আমরা এখানে আলোচনা করেছি। এই নমুনা উত্তরটি তোমরা, সরি, আমরা উচ্চতর দক্ষতা আবার দেখাচ্ছি, উচ্চতর দক্ষতা স্ক্রিনশট নাও। এরপরে এই হচ্ছে উচ্চতর দক্ষতার বাকি অংশটুকু, এটার স্ক্রিনশট নাও, তারপরে এটার স্ক্রিনশট নাও। ওকে, এরপরে হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন, যেটা প্রশ্ন যে প্রযুক্তিটি ব্যাটারির ফুয়েল এবং সোলার সেল তৈরিতে ব্যবহৃত হয়, দৃশ্যকল্প এক, দৃশ্যকল্প দুইতে বলা হয়েছে মিলি নিজের ঠিকানা মডিফাই করে লিলির বিভিন্ন ইনফরমেশন, লিলি কে হবে, এখানে একটা বানানগুলো আছে, লিলিকে বিভিন্ন ইনফরমেশন পাঠায়। লিলি তার গবেষণাপত্রে ব্যবহৃত তথ্যগুলো উইকিপিডিয়া থেকে ব্যবহার করছে কিন্তু তাতে তথ্যসূত্র প্রকাশ করেনি। এটি হলো দৃশ্যকল্প ওয়ান এবং টু। এরপর প্রশ্নগুলো দেখো, এই হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে, কথা হচ্ছে এআই কি, ক্ষতে হচ্ছে বোমা নিষ্ক্রিয়করণ বা ভূমি মাইন অপসারণ ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো, দৃশ্যকল্প একে উল্লেখিত প্রযুক্তিটি ব্যাখ্যা করো, দৃশ্যকল্প দুই এ মিলি এবং লিলির আচরণের উপর তোমার মতামত বিশ্লেষণ করো। এক নম্বর প্রশ্নটি হচ্ছে এআই এর পূর্ণরূপ লিখবে বা সংজ্ঞা লিখবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখলে হয়ে যাবে, ফুল মার্কস পাবে। জ্ঞান অংশে বোমা নিষ্ক্রিয়করণে ভূমি মাইন অপসারণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে রোবট, এরপরে তুমি এখানে রোবটের সংজ্ঞা লিখবে। অনুধাবন অংশ রোবটের গঠন বৈশিষ্ট্য বা ব্যবহার লিখবে, অবস্থা বুঝে তুমি লিখবে। আর এরপরে খ গেল গয়ের জ্ঞান অংশে দৃশ্যকল্প একে উল্লেখিত প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি, এখানে ন্যানো টেকনোলজির সংজ্ঞা লিখবে। অনুধাবন অংশে ন্যানো টেকনোলজি ব্যাখ্যা লিখবে, আর প্রয়োগ অংশে বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার লিখবে। এরপরে ঘ অংশ আসো, ঘ অংশে ঘটা ভালো করি এক 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 পেজে এনে দিচ্ছি আমি, এই হচ্ছে ঘ অংশ। ঘ অংশে মিলির ক্রাইমের নাম স্পুফিং এবং স্নিপিং,
এবং লিলি ক্রাইমের নাম সফটওয়্যার পাইরেসি, অর্থাৎ তারা দুইজনে কম্পিউটার ক্রাইম করেছে, লিখবা যে তাদের দুইজনেরই কম্পিউটার ক্রাইম করেছে এবং দুটির নাম দিবা, স্পুফিং এবং স্নিপিং এর উপরে স্নিপিং এবং লিলি ক্রাইমের নাম সফটওয়্যার পাইরেসি, সুতরাং এগুলোর সংজ্ঞা লিখবে। আর অনুধাবন অংশে স্পুফিং স্নিপিং এবং সফটওয়্যার পাইরেসি ব্যাখ্যা লিখবে, একটু বইতে যতটুকু আছে। আর বিভিন্ন ক্ষেত্রে এগুলো কিভাবে একজন আরেকজনকে বিরক্ত করে এগুলো বইতে আছে, তোমরা এটার ব্যবহার লিখবে। আর উচ্চতর দক্ষতা অংশ তথ্য প্রযুক্তির নৈতিকতা নিয়ে আলোচনা করবে, এখানে তথ্য প্রযুক্তির নৈতিকতার মধ্যে তথ্য প্রযুক্তির ভালো দিক আছে খারাপ দিক আছে, এখানে মূলত যে তারা দুইজনে যে অপরাধ করেছে সেখানে নৈতিকতা বিরোধী সেই বিষয়ে তোমার মন্তব্য করবে। 3 নম্বর প্রশ্নটি দেখো যে দৃশ্যকল্প মানে প্রযুক্তিটি ব্যক্তিত্বের উপর নির্ভর করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। 2 নম্বর দ্বিতীয় প্রযুক্তিটি হচ্ছে দৃশ্যকল্প 2, এখানে 2 উঠে নাই, 2 সম্ভবত উঠে নাই, 2 উঠে নাই, পরবর্তীতে আছে অবশ্যই, এই যে দৃশ্যকল্প 2 আছে এখানে 2 উঠে নাই। প্রযুক্তিটি জীবজগৎ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কম্পিউটার ব্যবহার নিশ্চিত করে। কতে আসে জিনোম কি? ক্ষতে হইল বাস্তব চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনা ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1 উল্লেখিত প্রযুক্তিটির ব্যবহার ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 2 উল্লেখিত প্রযুক্তিটির সাথে সম্পৃক্ত প্রযুক্তিগুলির উপর তোমার মতামত দাও। নমুনা উত্তরটা দাও, যেই প্রশ্নের উত্তরটা তোমরা সরাসরি একটু কঠিন হবে সেগুলো আমি টুকটাক লিখিয়ে দিয়েছি, যেমন প্রাণী কোষের ডিএনএ এর মধ্যে অবস্থিত জীবের বৈশিষ্ট্য বহনকারী অংশকে জিন বলে, এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলে। আরো ব্যাখ্যা দিতে পারো, কোষ থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে আরএনএ থাকে, আরএনএর মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে, জিনের মধ্যে জিনোম থাকে, এইভাবে অনেক ব্যাখ্যা দিতে পারবা। এইটা জ্ঞানের প্রশ্ন, 1 নম্বর উত্তর দিয়ে দিবা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাস্তব চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর, সুতরাং এখানে ভিআর এর সংজ্ঞা দিবে আর ভিআর এর ব্যাখ্যা লিখবে অনুধাবন অংশে। ঘ দেখো, গতে জ্ঞান অংশে দৃশ্যকল্প 1 উল্লেখিত প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য। আমরা জানো বায়োমেট্রিক্স 2 ধরনের আছে, একটা হলো আচরণগত আর একটা হলো শরীরবৃত্তীয়। এখানে দুটোরই ব্যাখ্যা দিবে, এখানে লেখা আছে অনুধাবন অংশ বায়োমেট্রিক্স এর প্রকারভেদ লিখবে এবং ব্যাখ্যা করবে। প্রয়োগ অংশে বিভিন্ন ক্ষেত্রে বায়োমেট্রিক্স এর ব্যবহার লিখবে, এখানে আচরণগতের ব্যবহার আছে আর শরীরবৃত্তীয় আছে, আচরণগত 2 ধরনের ব্যবহার আছে, 2 ধরনের ব্যাখ্যা আছে। সুন্দর করে ছবি পারলে ছবিও দিবে, সেগুলো ফেস রিকগনিশন দিবে, তারপরে ইত্যাদি ইত্যাদি কর্নিয়া দিবে। এই তারপর হচ্ছে ঘ, ঘ হচ্ছে দৃশ্যকল্প 2 উল্লেখিত প্রযুক্তিটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখানে একটা জিনিস আমরা অনেক সময় ভুল করি বা জানি না, যে বায়ো ইনফরমেটিক্স এর মধ্যেই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি, তো সেই জন্য প্রশ্নটা ওইভাবে বলা হয়েছে যে বায়ো ইনফরমেটিক্স সম্পৃক্ত। এখানে দেখো আমরা কি বলেছি, ঘতে বলছি যে 2 উল্লেখিত প্রযুক্তিটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স এর সংজ্ঞা লিখবে। অনুধাবন অংশে কি লিখবে দেখো, বায়ো ইনফরমেটিক্স এর সাথে সম্পৃক্ত প্রযুক্তিগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজির সংজ্ঞা এবং ব্যাখ্যা লিখবে অনুধাবন অংশে। প্রয়োগ অংশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজির ব্যবহার লিখবে আলাদা আলাদা করে। উচ্চতর দক্ষতা অংশে একটা বিশেষ ক্ষেত্র যেমন চিকিৎসা বা ঔষধ শিল্পে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজির তুলনামূলক আলোচনা করবে এবং সার্বিক মন্তব্য করবে। উচ্চতর দক্ষতা প্রশ্নটি আসলে নিজে থেকে লিখতে হবে। উচ্চতর দক্ষতা এখানে আমরা দেখবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঔষধ শিল্পে বা চিকিৎসা ক্ষেত্রে জেনেটিকের যেমন ব্যবহার আছে ন্যানোরও ব্যবহার আছে, এই দুটোর তুলনা করতে পারলেই তুমি উচ্চতর দক্ষতা পর্বটে পার হয়ে যাবে। এরপর আমাদের যথারীতি কাজগুলো আছে, বাড়ির কাজ, অর্থাৎ উপরোক্ত একটি প্রশ্ন আমরা দিয়েছি সেটি বাড়ির কাজ হিসাবে দেওয়া লাগবে না। যে 2টি প্রশ্ন আমরা নমুনা দিয়েছি সেই 2টি নমুনার প্রশ্ন উত্তর সম্পূর্ণ করে আমাদের বিভাগীয় প্রধান অর্থাৎ আমার নিকট এটা জমা দিবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, এরপরে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমরা ইনশাল্লাহ পরবর্তী